ফারুক ভাই দীর্ঘদিন ধরে আর কি চলচ্চিত্রে অভিনয় করেছেন, উনি চলচ্চিত্রের মানুষ, আমাদের মানুষ, আমাদের মুরব্বী, আমরা মুরব্বী হারা হলাম আজকে, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। এবং একজন অভিনেতা, তার মতো একজন অভিনেতা আর জন্ম নেবে কিনা সন্দেহ আছে। এবং অভিনয় এবং চলচ্চিত্রকে যেভাবে উনি ভালোবাসতেন সেটা মানে বলার মতো না, এরকম হৃদয়ের মানুষ পাওয়া কিন্তু একটা বড় অভাব এখন। তো সব দিক দিয়ে আমি বলবো যে একজন ভালো মানুষ, একজন ভালো অভিনেতা আজকে আমাদের মাঝ থেকে চলে গেছে, ওনার অভাব আমরা সবসময় আমরা ফিল করব। আমি এখন শুধু একটা কথাই বলবো যে দেশবাসীর কাছে এবং আমাদের সঙ্গে যারা যারা মানে তাকে দেখেছেন জেনেছেন সকলের কাছে আমি একটাই চাইবো, সেটি হলো যে প্রত্যেক মানুষেরই কিছু ভুল ত্রুটি থাকে, সেই ভুল ত্রুটি যেন সৃষ্টিকর্তার কাছে আমরা সকলেই যেন দোয়া করি, যেন তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয় এবং তাকে জান্নাত দান করেন, কবরে যেন তাকে ভালো অবস্থায় রাখেন। এইটুকুই আমি বলতে চাই আর কি। তা আপনারা ভালো থাকেন, দেশবাসী আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সকলে যদি কোনো রকম কখনো কোনো রকমের কোনো কষ্ট পেয়ে থাকেন সকলেই সেই মানে মাফ করে দেবেন এবং তার জন্য মাপের জন্য আল্লাহর কাছে দোয়া আছে। ধন্যবাদ। এসেছেন আমার পেছনে তার বাসা দেখতে কি বলে, তাকে তো সবসময় দেখতাম, মানে শুধুমাত্র মনে করেন যে কয়জন মানে তার সাথে যোগাযোগ ছিল ভাবির সাথে, আমাদের আমাদের ছিল আর আমি তো এভরিথিং, মানে আমি তো কিছু ক্ষুধা লাগলে আমি বলতাম, কারণ আমি তাকে আদর করে ডাকতাম পীর সাহেব। তো এবং উনি জানতেন আমি ডিম খুব পছন্দ করি, মানে আমি ভাতের সাথে বা পরোটার সাথে বা পোলাওয়ের সাথে ডিম, আয় মিশা ডিম ভাজ। আমি যখন মাঝে মাঝে বলতাম যে আমি খাইছি আসবো না, কত ডিম ভাজতেছে তুই খাই, ঘি দিয়ে ডিম ভাজা পছন্দ করি, ভাজতেন। কাজে হচ্ছে জন্য সম্পর্কে কী বলবো, আপনারা সবাই জানেন যে ও জাতি, আমরা জানি যে একটা উনি আমরা উনি অসম্ভব একজন ভালো মানের অভিনেতা, কিন্তু আমরা যারা কাছ থেকে তার সাথে মিশছি তারা জানি উনি কত বড় মাথায় একটা হিউম্যান বিং ছিলেন, কত মানবিক একটা লোক ছিলেন। আমার মনে হয় তার শত্রু তার কাছে চোখের সাথে চোখের চোখ বিনিময় হয়ে গেছে, এরপর উনি বুকে জড়িয়ে নিতেন, মানে উনি খালি বলতেন আমি অভিনেতা, আমি ভালোবাসা দেশের লোক। তো উনি ভালোবাসা সবসময় বিলিয়ে গেছেন, আপনারা তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, তার পরিবারের পাশে থাকবেন। দাস কিন্তু নিয়ে চলে যাবে, হ্যাঁ, কাজে আমরা থাকতে পারবো না, আমরা কিন্তু ওইগুলো